জাল হাদিস যেটি এই নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার এটা কোনো কিতাবের নাম্বারও না কোন জায়গার নাম্বারও না মানে আমি নিজে বাছাই করছি একশোটা তো এখানে আমার সিরিয়ালে একুশ নাম্বারে যেটা পড়ছে সেটা হলো যে নবী সাল জন্ম এবং হিজরত এই দুইটা কেন্দ্রিক কতগুলো মিথ্যা জাল হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত যেমন নবী সাল্লা সাল্লামের মায়ের নাকি প্রসব বেদনা হয় নাই নবিসামের মায়ের কোন প্রসব বেদনা হয় নাই নবিসামের মায়ের কোন ব্লাড কোন রক্ত যায় নাই নবী সাল্লাহিসাল্লাম এমনি একটা নূরের মতো বের হয়ে গেছেন অস্বাভাবিকভাবে এই এইরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে এবং দেখবেন ওয়াজ মাহবিল এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং শুনিয়ার আর শোকের পালাই আর সোহান আল্লাহ বলি যে আল্লাহ একবার আমাদের রাসূল দেখো আল্লাহাক কিভাবে কোন প্রসব বেদনা দেন নাই মাকে একটু কষ্ট দেন নাই মার একটু রক্ত নাই কত সহজ সুন্দর ভাবে মায়ের পেট থেকে বের হয়ে গেছেন অথচ এটা একেবারে ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা এখন অনেকে বলেন যে এটা বললে অসুবিধা কি এটা তো নবিসর সালামের সান মান মর্যাদা বাড়াইতেছি কিন্তু নবিসর সালামের নামে মিথ্যা কথা বলে সান বাড়াইলে এটা সান বাড়ে না সান্মান কমে যায় আমরা মনে করি না মিথ্যা বলে হলো রাসুলের সম্মান বাড়ানো দরকার এই জন্য নবী এমনি আসছে কথাটা তো আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের রাসুল যদি এরকম আসতেন তো এটা তো খুশির খবর এটা তো অখুশির কিছু নাই আমরাও খুশি কিন্তু অখুশি এই জায়গায় যে নবী সাল্লামের কোন হাদিসে আমাদেরকে বলা হয় নাই যে নবী সাল্লাম বলেন না আমি আমার মায়ের পেট থেকে কোনো প্রকারের ভরসব বেতনা ছাড়া কোন প্রকারের এরকম ছাড়া আমি অস্বাভাবিকভাবে বের হয়ে মায়ের পেট থেকে চলে আসছি এটা যদি নবী সাল্লাম আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা বিশ্বাস করতে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমরা বলছি জাল হাদিস দুই রকমের মনে আছে কি কি রকম বলেন তো দেখি একটা হইল সনদ সহকারে হাদিসের কিতাবে ঢুকে গেছে আরেকটা হলো সনদনাই হাদিসের কিতাবে ঢুকে অনাই মানুষের মুখে মুখে দুই ধরনের আছে এই জাতীয় কথা যেগুলো এগুলো সনদ বিহীন কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই মানে চোদ্দশো বছর ধরে বাতাসে উঠতেছে হাওয়ার মধ্যে উঠতেছে মানুষের মুখে মুখে কিন্তু কোন হাদিসের কিতাবে এটা ঢুকে নাই সনদ হিসাবে ঢুকে নাই কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক সম্মানিত ভাই ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে আর এগুলো বয়ান করলে মানুষ খুব খুশি হয় আর চোখের পানি ফেলায় আল্লাহ একবার আমাদের রাসূলের কত মজা যা আমাদের রসুল দুনিয়াতে আসার সময় এইভাবে চলে আসছে কি খুশি আর চোখের পানি ফেলায় কিন্তু কথাটা কি ডাহা মিথ্যা কথা তারপরে নবিসাম হিজরত করতেছেন হিজরতের সময় প্রথমে মক্কা মোকার বাড়ি থেকে বের হয়ে কোথায় আশ্রয় নিছিলেন যে সাওর সাওর পাহাড়ে সাওর পাহাড়ের এখন যেটা জাবালে সুর বলে জাবালে আর জাবালে সুর এই জাবালে সুর বা এটা শুদ্ধ উচ্চারণ জাবালে এই পাহাড়ের গুহায় অংশ ছিলেন তিন দিন ছিলেন এখানে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এখানে আবু বকর নদী আল্লাহ তানুকে সাপে কামড়াইছে এই ঘটনা শুনছেন যে বলে যে একটা সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমার নভিজিকে দেখবেন কিন্তু আবু বকর সব গর্ত বন্ধ করছে এক গর্ত বন্ধ করতে পারে না এখানে পা দিয়ে রেখেছে এখন সাপে তো সব গর্তে যায় দেখেছে কোনো দিক দিয়ে নবী সালামকে দেখার সুযোগ পায় না সর্বশেষ বাধ্য হয়ে সাপে কি করছে আবু বকর মধ্যে কামড় দিছে রাজা নভিজি দেখার জন্য দেখো গাছে চিনলো মাছে চিনলো সাপে চিনলো আমরা চিনলাম না কামড় দেওয়ার পরে আবু বকর তো রানো পা সরাই ফেলছে না এবং বিষের ব্যথায় কাঁদতেছেন চোখের পানি নবী সালাম আবু বকরের কোলের উপরে শুয়েছিলেন চোখের পানি আবু নবী সালামের গায়ের উপরে পড়ছে পড়ার পরে আল্লাহ রসুল তাকায় দেখে আবু বকর কান্দে কী ব্যাপার আবু বকর বলতেছে যে আমার তো এরকম এরকম সাপে কামড়াই দিছে নবী সালাম একটু থুতু মুবারক লাগাই দিছে পায়ে দি সাথে সাথে ভালো হয়ে গেছে কথাটা তো কত সুন্দর এরকম হলে আমাদের নবীর যা আমরা খুশির খবর কিন্তু একজন প্রখ্যাত মহাদ্দিস ওনার নাম দরবেশ ভূত রাহেমাহুল্লা তার প্রসিদ্ধ একটা কিতাব আসনাল মাতা আলেম এই কিতাবের দুশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন হাইয়াতা তেলুন তিনি বলছেন যে বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে একটা সাপ আবু বকরকে এরকম গুহার মধ্যে কামড় দিছে এই কথাটা বা তেলুন বাতলুন তো বুঝে গেছেন বাতিল কথা মিথ্যা কথা লা আসলালাহু এটার কোনো ভিত্তি কোন জায়গায় নাই তাহলে উনার মতো মহাদ্দেস গবেষণা করে দেখছেন এটা কোন হাদিসের কিতাবে কোন জায়গায় সনদ সহকারে পাওয়া যায় নাই কিন্তু কিছু সিরাতের কিতাবে নবিসামের কিছু জীবনী লিখতে গিয়ে অনেক জীবনী সিরাতের মধ্যে এই কথাগুলো লিখছেন তাহলে সিরাতের সব কথাও যে হাদিস ভিত্তিক তা না সিরাতের মধ্যে অনেক কিছু ইসরায়েলিরা বায় থেকে আসছে বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্নভাবে আসছে তো এই জন্য তিনি বলতেছেন যে এটা বাহু এটা মিথ্যা কথা এটার কোন ভিত্তি কোন জায়গায় নাই তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দেশে জানে না এরকম মানুষ খুব কম আছে যে লোক নামাজ পড়ে না সেও জানে আবু বকরকে যে সাবেক আমড়াইছে এটা দেখবেন যে যে জীবনে এক নামাজ পড়ে না সেও জানে কারণ শুনতে 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 এটা একেবারে মুখস্থ হয়ে গেছে আচ্ছা বাইশ নম্বর জাল হাদিস বাইশ নম্বর হাদিস হলো নবী সাল্লামের মেরাজ হয়েছিল হয়েছে না নবী সাল সাল্লামের মেয়ারাজের রাত্রিতে নবী সাল সাল্লাম জুতা পরে গেছিলেন কি পরে গেছেন জুতা পরে যাওয়ার পরে নবী সাল্লাম যখন আর্শে উঠতেছেন তো নবী সাল সাল্লাম জুতা খুলে ফেলছেন আর আল্লাহ পাক বলতেছে এই রাসুল আপনি জুতা খুলতেছেন কেন আপনি জুতা পরেই আসেন কারণ আমার আরশ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য নাউজুবিল্লাহ এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়া জাল হাদিস নবী সালাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই জুতা খোলা তো দূরের কথা নবী সালাম যে মেরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন এই বর্ণনা কোন নাই জুতার বর্ণনাই আসে নাই এরপরে গেছেন এই বর্ণনাটাও কোন জায়গায় আসে নাই যতগুলো কোরআন এবং সুন্নায় মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায় সর্বোচ্চ নবীশর সালাম সিদ্ধুল মনতাহা পর্যন্ত গিয়েছেন এতটুকু বর্ণনা পাওয়া যায় সিদ্ধাতুল মন্তাহার উপরে গেছেন এইরকম কোনো বর্ণনায় কোন হাদিসে পাওয়া যায় না তো প্রথমে আর গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা তারপরে তিনি রফরফে করে গেছেন এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তারপরে এবং যারা এই জাল হাদিস বানান তারা সুরাতোহার বারো নম্বর আয়াতটাও বলেন তারা বলেন যে ফাখলা না আলাইকা ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দা যে মুসা আলাইহিসাল্লাম যখন তোর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহক বুচ্ছন ফাখলাহিসাল্ম জুতা পরে গেছিলেন আল্লাহক বুচ্ছন ফাখলা না আলাইকা এই মুসা জুতা খোলো কারণ ইন্নকাবিল ওয়াদিল মোকাদ্দা তুয়া কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ জুতা পরে আসা যাবে না কয়ে দেখেন মুসানবী জুতা খুলে রাখতে বলছেন আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন কিন্তু আমাদের নবী কে আল্লাহ বলছেন আপনি জুতা নিয়ে আসেন সম্পূর্ণ এবং ছয়শ হিজড়ি পর্যন্ত ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব যত সিরাতের কিতাব এসেছে এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখে ছিল না পরবর্তীতে কোন কোন ইতিহাসের কিতাবে কোন কোন সিরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ আবদুল্লাহ লখনবী রাহমাহুল্লাহ আবদুল্লাহ লখনবী তিনি হানাফি মাজাবের একজন প্রখ্যাত আলেম আবদুল্লাহ লখনবী তিনি তার কিতাবের আল আসার কিতাবের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং জাল হাদিস আরেকজন প্রখ্যাত ইমাম তার নাম হলো আল্লামা কাজবিনী রহমতুল্লাহ কাজবিনী রহমতুল্লাহ একটা কিতাব হলো সারহুল মাওয়াহেব এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জোরকানি সেটার নাম দিয়েছেন সরহুল মাওয়াহিবুল্লা এই কিতাবের অষ্টম খণ্ডের দুইশত তেইশ পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিস ইন ওয়ালা হাসানিন ওয়ালা দরিফিন আন্নাহু যাওয়াজা ছিদ্রাতাল মনতাহা তিনি লিখেছেন যে এমন কোনো সহী হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস দৈফ হাদিস আসে নাই যে নবী সালুল ইসলাম সিদ্রাতুল মনতাহা অতিক্রম করেছেন এরকম কোনো সহী আসে নাই হাসান ও আসে নাই কোনো দৈফাদিসও আসে নাই ভাল যাকারা فيها انه انته الى مستوى سما فيه صريف الاقلام বরং যতগুলো হাদিস এসেছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি আমি এমন এক জায়গা পর্যন্ত পৌঁছেছি যেখান থেকে কলমের খসখস আওয়াজ শব্দ শুনতে পেয়েছি এই পর্যন্ত পৌঁছার কথা হাদিসে পাওয়া যায় এর উপরে আরশের মধ্যে বা অন্য কোথাও নবী সাল্লাল্লাহু গিয়েছেন এরকম কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না ওয়ামান জাকারা আল্লাহু জাওয়াজা জা ফা আলাইহিল বায়াম তিনি বলেন যারা বলে যে নভেদর সাল্লাম এর উপরে আর অতিক্রম করেছেন ফা আলাইহিল বায়াম তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে অর্থাৎ তাদের কথা সঠিক নয় তাদের কথা মিথ্যা কথা ওয়া আল্লাহু বিহী ওয়ালা মিয়ারে ফি খাবরিন সাহাবেতিন ওয়ালা দারিফ ইন আল্লাহ রকালাশ এটা কেমন করে সম্ভব যেখানে একটা হাদিসে আসে নাই খবরে আসে নাই সহিহও না যে নবীsetStatus আরশে আরোহণ করেছেন ও ইফতারাউ বাদিহিম লা ইয়ুলতাফা সুতরাং কেউ যদি আল্লাহর ব্যাপারে আল্লাহর রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলেন তো লা ইয়ুলতাফা সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের তো যেখানে নবী সাল্লাল্লাহু আরশে গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসুল জুতা নিয়ে আরশে উঠছে এই জন্য অনেকে গান বানাইছে যে কোন জায়গা আর তুমি দামি তুমি হও দামি হলো মদিনা না এটাও আর এক গুনাহের কথা যে আরশে মো আল্লাহ থেকে নাকি মদিনার দাম বেশি মদিনার মাটির দাম আরশেম আল্লাহ থেকে বেশি নাওজুবিল্লা এটা এই আকিদা থেকে আসছে যে নবিসের জুতার ওই ধুলাবালির জন্য আরশ অপেক্ষা করতেছে তাহলে বুঝা যায় আরশের থেকে মদিনার দাম বেশি মদিনার ধুলাবালির দাম বেশি এই জন্যই আকিদা ঢুকছে জাল হাদিসের কারণে এটা ঢুকছে আচ্ছা বাইশ নম্বর গেল এটা তেইশ নম্বর তেইশ নম্বর জাল হাদিস আমরা নামাজের মধ্যে আত্মা তো পড়ি পড়ি না আত্মা ইয়ে তো দুইটা পড়ি একটা ছোট আত্মা ইয়ে তো আর একটা কি বড় আত্তায়েত ছোট আত্তায়েত হলো কোন পর্যন্ত? अब्दुহুর রাসূল পর্যন্ত আর বড় আত্তায়েত হলো দরুশ শরীফ তারপর দোয়ায়ে মাসুরা সবগুলা মিলে বড় আত্তায়েত বাংলাদেশে আত্তায়েত দুই ভাগে বিভক্ত একটা ছোট আত্তায়েত আর একটা বড় আত্তায়েত আচ্ছা ছোট আত্তায়েত যেটা এটা নাকি মেরাজের রাত্রিতে পাওয়া গেছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে গেলেন গিয়ে আল্লাহ পাক জি জিজ্ঞাসা করতেছেন আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন

খালি আমাকে সালাম দিছে আমার অম্বতের তো দে নাই তখন নবী শুদ্দুম কি বললেন আর সালাম আলাই না ওয়ালা এবাদ ইল্লাহ দেখেন দয় আর্নবী আমার দয়াল্লবীজি আর্শে যায় অম্বত বলে নাই অম্মতের ঢুকাই দিছে ওয়ালা এবাদিল্লাহী সোলেহীন জালা আমার সালহীন বান্দা যারা তোমার তাদের উপরেও সালাম খালি আমাকে সালাম দিলে হবে না আমার সলেহীন বান্দারা বা তারা শুনি রয়েছে চারিদিকে যে আল্লাহর কথা রাসূলের কথা শুনতেছে শুনে ফেরেশ তারা চিৎকার দিয়ে বলে উঠলো আসাদু আল্লা ইলা ইল্লাল্লাহ আসাদু আল্লা মোহাম্মাদ আনাবদ হো রাসুল হো কথাটা কত সুন্দর করে মিলাইছে দেখছেন। আমি যে আল্লাকে বলছেন রাসূল রাসূল আল্লাহ রাসূলকে বলছেন আবার ফেরেশ তারা বলছেন কথাটা কত সুন্দর অথচ এটা সনব শনববিহীন একেবারে দাহা মিথ্যা কথা মানে এটা সনদে সনদ আকারেও কোথাও জাল হাদিস ঢুকে নাই এটা মুখে মুখের মিথ্যা কথা অথচ দেখবেন এটা মেয়ারাজের রাত আসলে বয়ান বেশি চলে কয়দিন আগে মেয়ারাজের রাত গেছে না যেদিন মেয়ারাজের রাত সেদিন আমরা মক্কা মুখার রামাই তো আমাদের সাথে অনেক ভাই গেছেন আরো বাংলাদেশের অনেক ভাই দেখে যে বাংলাদেশে বাইরে খালি ঘুরে রাত্রে সারা রাত ঘুমায় না মসজিদে হারামে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে আমি কই কি ভাই এরকম ঘুরা ঘুরি করতেছে কয় হুজুর আজকে না মেরাজ এখানে কই বয়ানো নাই দোয়াও নাই দিকে কিছু দেখি না আমরা তো খুঁজতেছি রাত মক্কায় আসছি এখানে কিছু 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 দোয়া হবে 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 দেখি না। তা আমি বললাম যে ওইটা হলো বাংলাদেশের ইসলাম ওইটা মক্কা মদিনার ইসলাম না মেরাজের রাত্রে ওয়াজ হইব বয়ান হইব দোয়া হইব জিকির আসকার হইব এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম এটা রাসুল সাল্লাহিস্লামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না এজন্য ও ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে তো এই মেয়েরাজের রাত্রি এসলে আমরা এই গল্প শুনি এই বয়ান আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এই আত্মা হি এটা নাজিল হয়েছে কোন দিন মেয়ারাজের রাত্রিতে অথচ এটা একেবারে ডাহা শতভাগ মিথ্যা কথা চব্বিশ নম্বর জাল হাদিস নবী সাল্লাম মেরাজে গেছেন দেখেন এক মুহূর্তের মধ্যে কিছু ঘটে গেছে এক মুহূর্তের মধ্যে এবং নবী সালাম যে উজু করে গেছেন ফানি আশি দেখতেছেন ফানি গড়াইতেছে তারপরে শিকল নড়তেছে বিছানা যেমনি গরম নবী সালাম উঠছেন বিছানা বিছানা তখনও গরম এই জাতীয় যত কথা আছে এই সবগুলা সম্পূর্ণ বানওয়াত মিথ্যা কথা জাল হাদিস বরং মেরা সংগঠিত হবার ব্যাপারে কতক্ষণ সময় লাগছে এই ব্যাপারে স্পষ্ট একটা হাদিস আছে হাদিসটি মাজমা জাওয়ায় আল্লাহ হাইসামি রহমাউল্লাহ এই হাদিসটি সংরক্ষণ করেছেন হাদিসটির মধ্যে আছে যে নবী রাত্রের প্রথম ভাগে গেছেন রাত্রের শেষ ভাগে ফিরে আসছেন তা আবু বকর রাজি আল্লাহ সকাল বেলা আসছেন এসে নবী সালামকে বললেন ইয়া রসুল্লাহ আইনা কুন তলাইলা ফকাদাল তামাসতু কা ফী মাকানি ফলাম আজিদিকা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সারা রাত ধরে আমরা আপনাকে খুঁজতেছি কিন্তু আপনাকে আমরা কোথাও পাচ্চিলাম না আমরা তো ফেরেশান হয়ে গেছিলাম কারণ তখন শত্রুদের চতুর্দিকে শত্রুদের আনাগোনা নবি সাল্লাল্লাহু আলাইহিSalamকে হত্যা করে ফেলবেন যে কোনো সময় সাহাবাই کرام প্রতি মুহূর্ত মুহূর্ত নবি পাহারা দিতেন খবর নিতেন পুরা রাত দরে নবী সালামকে পান নাই রাত্রের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পান নাই রাত্রির শেষভাগে ভাগে নবী সালাম সম্পন্ন করে ফিরে আসছেন তাহলে বোঝা যায় মেয়েরাজ এক মুহূর্তে হয় নাই মেয়েরাজ একটা রাতে সংগঠিত হয়েছে আল্লাহ বলছেন সোভান আল্লাহ আসরা যে তিনি সেই সোভান আল্লাহ যিনি তার বন্ধুকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন আসরা মানি ইসরা মানি রাত্রিকালীন ভ্রমণ ভ্রমণটা দিনে হয় নাই ভ্রমণটা রাত্রিকালীন ভ্রমণ তো কিন্তু আমরা জানি যে এটা এক মুহূর্তের মধ্যে সব হয়ে গেছে সব নড়াচড়া করতে এই এক মুহূর্তের মধ্যে হওয়া এই কথাটা এটা মিথ্যা কথা আচ্ছা পঁচিশ নম্বর জালহাদিস খুবই মজার জালহাদিস এই মজার জালহাদিস এক সপ্তাহ ধরে আমি প্রায় দশ পনেরো জন আমাদের বড় বড় দামি দামি বক্তার ওয়াজ শুনছি সেটা হলো আল্লাহ রসুলের সাথে হরিণীর ঘটনা এইটা জানে না আমাদের দেশের কোন আল্লাহ রসুল এক জায়গায় কোথাও যাচ্ছিলেন তখন শিকারী জাল জাল পাইছে মদিনাতে সেই জালের মধ্যে হরিণী ঢুকে গেছে হরিণীরে বেঁধে ফেলছে হরিণী কামদে আল্লাহ রসুল আমার একটু জামিন হন আমার দুটা দুধের বাচ্চা দুধ খাইতে পারতেছে না এই মাত্র কদিন আগে হয়েছে আমি একটু দুধ খাওয়াই আবার চলে আসমো আহারে সবাই আল্লাহ কি কান্দা আমি একটা দেখছি হাজার হাজার মানুষ এটা শুনতেছে আর আর বক্তাও এত সুদ দিয়ে সুন্দর করে বলতেছে মানুষ না কান্দি যাবে কই মানে শুনলে কান্না আসে যে হারে হরিণে গাছে চিনলো মাছেলো ছিনল বনের হরিণে আমরা নবীর মতোই নবীর ছিলাম না আরে দেখেন হরিনে বলতেছে যদি আপনি অল্প কতক্ষণের জন্য একটু জামিন হইতেন তাহলে আমি দুধ পান করে চলে আসতাম এখন আল্লাহ রসুল চিন্তা করে হারে আমি ইহুদের কাছে আল্লাহ বলে দিছে আপনি ইহুদের কাছে যান আবার আল্লাহর সাথেও লাগাই ফেলছে দেখছেন কত বড় ডাহা মিথ্যা কথা আল্লাহ নাকি বলে দিছে আপনি ইহুদির বাড়িতে যান কোনো অসুবিধা নাই ইহুদি আপনার দ্বারা হেদায়ত পাই যাবো আচ্ছা এরপরে নবী সাল্লাম ইহুদির বাড়িতে গেছে যাই বলছে যে হরিণটা বাচ্চা রাখি এসছে হরিণটার একটু ছেড়ে দেন তো বলছে যে হরিণই আর আসবে না বলছে আমি জামিন আমি জামিন হইলাম না আসলে আমারে বেঁধে রাখো আল্লাহ রসুলকে কে বেঁধে রাখছে বেঁধে রেখে হরিণী কে ছেড়ে দিছে হরিণী গেছে দৌড়াই বাচ্চা কাছে বাচ্চা বলতেছে আমার দয়াল নবীর হাতে কড়া লাগাইছো আমরা দুধ খামু না আল্লাহর কসম দেখেন কয় তো চিনে চিনে বাচ্চা মাত্র দুনিয়াতে আসতে বাচ্চাও চিনে আমার রাসুলের বাচ্চা বলতেছে তুমি তুমি এত বড় করছো আমার হাতে রাসুলের লাগাই কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছে আসার পরে সবাই অবাক হয়ে গেছে হাইরে দেখো যে হরিনিয়নও বেঁকে চিনে তারপরে এখানে আসতে এসে বাচ্চা দুইটা রাসুলকে সালাম দিছে এক বক্তা বলতেছে বাচ্চা দুইটা রাসুলকে সালামও দিছে সালাম দি কথা জবান খুলি দিছে আল্লাহ জবান খুলে দিছে এই জন্য আর রাসুলের না বানাইলে হরিণ এরও তো বানাইতো না আল্লাহ যার বানাইছে তার সাথে কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিছে মায়ও কথা বলতেছে বাচ্চা দুটো কথা বলতেছে নবিসামের সাথে বলতেছে আমরা অনেক বেয়াদবি করি ফেলছি হুজুর অনেক বেয়াদবি করে ফেলছি যে আমরা আপনার হাতে হাত করা লাগাইছি যে মায়ও বেয়াদবি করে ফেলছে বাচ্চারাও বেয়াদবি করে সবাই মাফ চাইতেছে এইরকম এই হরিণী কেন্দ্রিক এক ঘন্টার বয়ান করছে এক বক্তায় তার এক ঘন্টায় এক লাখ টাকা দিতে হয় এই এক লাখ টাকার বয়ান শুধু হরিণীর বয়ান আমি পুরাটা শুনছি প্রথম থেকে শেষ পর্যন্ত কই যে এক লাখ টাকার ওয়াজ শুনি একটা দামি ওয়াজ তো এক ঘন্টা শুনলাম এক ঘন্টা শুধু এই হরিণীর ঘটনা মদিনাতে আল্লাহ রসুল ইসলাম হরিণী শুরু হয়েছে শেষ পর্যন্ত এক ঘন্টা সময় লাগছে টোটাল এক ঘন্টা এক লাখ টাকা দাম দেখেন অথচ একেবারে দাহা মিথ্যা কথা এবং এ হরিণীর কথা বলতে কি একটা হাদিস বলতে পারে নাই যে অমুক হাদিসে আসছে অমুক কিতাবে আসছে কিছু বলে নাই এক জায়গায় এক বক্তার শুনছি আমি দশ পনেরো শুনছি এক দামি বক্তা বলছেন যে আল্লামা রুমি তার মসনবীর মধ্যে লিখছেন এটার একটা রেফারেন্স দেখছি যে ওনার বক্তব্য বলতেছেন যে আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যে ফরমাইছেন তো মসনবী শরীফ তো হাদিস না মসনবী শরীফ তো হাদিসের রেফারেন্স না আপনি রেফারেন্স দিবেন তিরমিজি শরীফে আছে বোখারি রেফারেন্স তো দেওয়া যাবে না কারণ বোখারি এখন সমস্যা আছে তো আপনি রেফারেন্স দিবেন তিরমিজি আবু দাউদ তারপর মোসনাদে আহমদ অন্য অন্য যত হাদিসের কিতাব আছে প্রসিদ্ধ আমরা যেগুলো চিনি সেগুলো থেকে বলবেন যে অমুক হাদিসের এত নম্বর জায়গায় ওই জায়গায় বলা আছে সেখানে কিন্তু রেফারেন্স একটা পাওয়া গেছে সেটা হলো মসনবী শরীফে এই হরিণীর যত কথা এটা হলো সনদবিহীন মিথ্যা কথা আল্লামা সাকাবি রহমতুল্লাহ আলাই তার কিতাব আল মাকাসাদের একশো সত্তর পৃষ্ঠায় লিখছেন এটা সম্পূর্ণ সনদবিহীন মিথ্যা কথা আল্লামা মোল্লা আলী কারি রহমাহুল্লাহ আল আসরার পঁচানব্বই পৃষ্ঠা লিখছেন যে এটা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা এই মিথ্যা এগুলো যে মিথ্যা কথা এগুলো কিন্তু আমরা বলতেছি না এগুলা মহাদ্দেশ আরো অনেক আগে আরো শত বছর আগে বলে গেছেন একশো দুইশো পাঁচশো বছর আগে হয়তো আমরা না জানার কারণে এতদিন আমরা জানি নেই ছাব্বিশ নম্বর জাল হাদিস ছাব্বিশ নম্বর জাল হাদিস হল আল্লাহ রসুল সাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেছেন মা ফাতেমার বাড়িতে যায় দেখেন যে হাসান হোসেন কানতেছে হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে মা ফাতেমা সবাই কানতেছে কি ব্যাপার কয়েকে তিন দিন ধরে হাসান হোসেন কিছু খাইতে পারে নাই অবুক্ত অবস্থায় আছে তারপরে মা ফাতেমাও কান্দে আলীও কান্দে সবাই কানতেছে আল্লাহ রসুলাম তখন এই ক্ষুদা মিটানোর জন্য এক ইহুদির বাড়িতে গেছে কাজ করতে ইহুদির বাড়িতে কাজ করতে যাই ইহুদি আল্লাহ রসুলকে মারছে আহারে দেখো হাসান হোসাইন এর ক্ষুদা যাই আল্লাহ রসুল মায়ের খাইছেন ইহুদির হাতে তাও কি কষ্ট দিন যাপন করছে হাসান হোসেনের জারি শুনে নাই এমন মুসলমান বাংলাদেশে নাই হাসান হোসেনের জারি খুব কমন প্রসিদ্ধ জারি সবার মুখে মুখে অথচ একেবারে সনদবিহীন সম্পূর্ণ মিথ্যা কথা যে হাসান হোসেন খুদাই রয়েছে আল্লাহ রসুলাম কাজ করতে গেছেন ইহুদির বাড়িতে ইহুদি মারছেন এই জাতীয় যত বানোয়াট কাহিনী আছে এগুলা সব মিথ্যা কথা সাতাশ নম্বর জাল হাদিস সাতাশ নম্বর হলো বেলালের জারি বেলালে জারি শুনছেন বেলাল আর রাবি ঘটনা কোথায় কোন আমলে বেলাল কোন আমলে রাবি আবসর একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় নাই বেলাল রাদি আল্লাহ হলেন সাহাবি আর রাবি আবসরি হলেন হাসান বসরির সাথেও আছে আবার বেলালের সাথেও আছে তারপর হায়াত বাড়াই ফেলছে বেলালের এক কই লাঠির আগাতে মানে একই এক আওয়াজে এক হাত দিয়ে আপনার ওই রাবিয়া বসরির অনেক হায়াত বাড়াই ফেলছে তারপরে সাতটা রুটি খাওয়াইছে সত্তর বছরের হায়াত বাড়ি গেছে এরকম বেলালের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা বেলালে জারের মধ্যে এগুলো সব বানোয়াট মিথ্যা কথা আচ্ছা আঠাশ নম্বর যে জাল হাদিস সেটি হলো কুলসুমার বাড়িতে জিয়াফত বিশাল জিয়াফত দিছে ওসমান বাড়িতে কিন্তু ফাতেমারে দাওয়াত গরিব বলে ফাতেমারে মারেও দাওয়াত দে নাই রো দাওয়াত দেন নাই কান্ হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে আমার মা ফাতেমা আকাশ কান্দে জমিন কান্দে সব কান্দিতেছে হারে মা ফাতেমারে দাওয়াত দিলো না মা ফাতে দাওয়াত দে নাই হাসান হোসাইনের দাওয়াত দে নাই এই দাওয়াত না দেওয়ার কারণে কুলসুমে এত বড় জিয়াফতের ব্যবস্থা করছে পরে কি হয়েছে খাবার সব ফাঁতর হয়ে গেছে নাউজুবিল্লা সাহাবাই কেরামের ব্যাপারে এই আকিদা যদি কোনো মুসলমান পোষণ করে তার ইমান চলে যাবে কারণ সাহাবাই কেরাম এত নিষ্ঠুর ছিলেন না যে নিজের বোনের দাওয়াত দিবে না নিজের বাড়িতে যে হবে যেখানে মক্কা মোকার থেকে সাহাবাই কেরাম গেছেন হিজরত করে মহাজির ভাইয়েরা তারা তাদের ভাইও হয় না বাপও হয় না আত্মীয় হয় না কিছু হয় না জীবনে দেখা সাক্ষাৎ হয় আল্লাহর দিনের কারণে হিজরত করে গেছেন। সেই মদিনা তাদের বাড়ি ঘর দিয়ে দিচ্ছেন যাদেরকে যারা আল্লাহর দিনের জন্য সমস্ত সম্পদ বিতরণ করছেন সমস্ত সম্পদ দিনের জন্য দিয়ে দিছেন আর সেই মানুষগুলো নাকি জিয়াফত দিছে খানা দিছে আর বোনের দাওয়াত দেয় নাই হাসান হোসেন দাওয়াত দাবার দেয় গরিব বলে দাওয়াত দাবাইজ্লা অর্থাৎ এগুলো আমাদের ইমান নষ্ট করার জন্য কোন শয়তান কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে আর শুনে আর কত দেখছি আমি শুনে শুনে বেলা এই হাসান হোসেনের কুলসুমের জারি শুনে আর কান্দে শুনে আর কান্দে খালি আহারে কি ঘটনা ঘটছে ওই আমলে মানুষ কত নিষ্ঠুর ছিল দেখো খালি এই আমলের মানুষ খারাপ না ওই আমলের মানুষ আর কত খারাপ ছিল নাউযুবিল্লাহ সাহাবাই کرامের ব্যাপারে আকীদা ঢুকাই দিছে এটা শিয়াদেরও একটা চক্রান্ত শিয়ারা সাহাবাই کرامদেরকে কাফের মনে করে এইজন্য শিয়ারা এই আখিদা আকীদা ঢুকাইতে যে ذات সাহাবাই کرامদেরকে খারাপ মনে করে এইজন্য আমরা যে কিছুদিন আগে গণগণ শুনতাম ঈদানিক বন্ধ হয়ে গেছে কয় রাফলি একদিন করে কেন কয় সাহাবিরা বগলের নিচে মূর্তি নিয়ে আসতো গণগণ শুনতাম বিভিন্ন দিকে ইদানিং কম শুনে সাহাবাই کرامের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আকীদা হয় যে ইমান আনার পরেও নাকি মসজিদে আসার সময় রাসুলের পিছনে করার সময় মূর্তি নিয়ে আসতো না তাহলে বোঝা যায় এটা শিয়ারা ঢুকাইছে যে সাহাবিদের ইমান হয় নাই শিয়াদের আকিদা হইল নবিস এনতে কালের পরে সাহাবিরা সব মোরতাদ হয়ে গেছে অল্প কয়েকজন ছাড়া তো সেই আকিদা আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে দেখো এরা এদের ইমান কত হালকা দুর্বল ছিল মূর্তির মহব্বত ছাড়তে পারে নাই এরা রাসুলের পিছনে নামাজ পড়লেও মুক্তি নিয়ে আসতো আল্লাহ রসুল সময় মালাকুল আসছে আসি আল্লাহ রসুল রসুলকে সালাম দিছে সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে কথাবার্তা বলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে রাসুল আপনার কি আর হায়াত বাড়াই দিব নাকি আল্লাহ রসুল বলছে না হায়াত বাড়াই দিয়ে লাভ নাই এমনিও আমার মৃত্যুবরণ করতে হবে কয়দিন পরেও মৃত্যুবরণ করতে আবার বাড়াই কি লাভ সুতরাং বাড়ানোর দরকার নাই আমার হায়াত যদি শেষ হয় আমাকে নিয়ে যাও আচ্ছা তারপরে মালাকুল আসি বলছে যে আমি তো আপনার রু কবজ করতে আমার দে দেনা আপনি রহমতুল্লিল্লা আলমিন আপনারা না বানালে আমি আমি আজরাইলেরও বানানো হতো না সেখানে আমি আপনার রু কবজ করবো এত বড় দুঃসাহস আমার নাই

আর মালাকল মত রু কবজ করতে আসলে কারকে জিজ্ঞাসা করে না আপনার রু নিবকি কি নিব না বা কেমনে নিব কি করব এগুলো মালাকল মত জিজ্ঞাসা করার কাজ না আর যদি এরকম কোন হাদিসে আসতো নবিসা বলতেন বা আশারা দিল বলতেন আমার ঘরে ছিল আমি দেখি মালাকুল মাও তার রাসুলের কথাবার্তা চলতেছে তা আয়সা দেখলো না যে ঘরে ছিলেন আয়সারা দিল তোরা সামনে নবিসাম এতেকাল করছেন যে সাহাবিদের সামনে এতেকাল করছেন তারাই জানলো না আর আমরা এখন চোদ্দশো বছর পরে সেটা জেনে গেছি তিরিশ নম্বর জাল হাদিস আজকের আলোচনা শেষ জাল হাদিস যেটা সেটি হলো যে নবী সাল্লা ইসলামের এন্টাকালের পরে যে বারজাখি জীবনের হায়াত এটাও দুনিয়ার মতই হায়াত এরকম কিছু আকিদা আমাদের দেশের কোন কোন ভাই বোন পোষণ করে থাকেন এই আকিদার ব্যাপারে কোন ধরনের কোরান সন্না সাহাবিদের কোন আমাল কোন কাউলের মাধ্যমে এই কথা প্রমাণিত হয় নাই এটাও একটা জাল হাদিস এটাও একটা মিথ্যা কথা নবী সালামের এনতাকাল নবী সালামের মৃত্যু হয়েছে নবী সালামের মৃত্যুর পরে যে হায়াতটা এই হায়াতটার নাম কি বারজাখি জীবনের বার বারজাখি জীবনের হায়াত সবাই আছে নবী রাসুলদেরও আছে শহীদদেরও আছে সিদ্দিকদেরও আছে সোয়ালহীনদেরও আছে সবাই আছে কিন্তু সবার বারজাকী জীবনের হায়াতটা একরকম না নবীরাসুলদের বিশেষ হায়াত আছে বারজাকী জীবনে নবীরাসুলদের বিশেষ হায়াত শহীদদের বিশেষ হায়াত আছে আল্লাবাক শহীদদের ব্যাপারে বলছেন ওয়ালা তাকুল উলিমা ইউক্তা লুফি সাবির ইল্লাহি আহিয়া যে তোমরা শহীদদেরকে মারা গেছে বলিও না তারা জীবিত তারা তলে বারজাকী জীবনে তাদের একটা বিশেষ হায়াত আছে ঠিক আম্বিয়া আমা সালামের সকল নবিরাসুলদেরও বার্জা জীবনে একটা বিশেষ হায়াত আছে এই জীবনের হায়াতে অনেকগুলো এখানে হাদিস আছে আমরা দেখব যে জীবনের হায়াত নবীরাসুলেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন যেমন মেরাজের রাত্রে সব নবীদেরকে আল্লাপাক কোথায় নিয়ে আসতেন মসজিদে আকসায় তো নবিরাসুলেরা তো অনেক আগে এন্তকাল করছেন অথচ আল্লাপাক তাদেরকে সেখানে আসছেন এবং নামাজও পড়ছেন নবীরাসুলেরা হস করেন অমরা করেন তাওয়াফ করেন এনতাকালের পরে বারজাখি জীবনের হায়াতে তারপরে আপনার নবীরাসুলেরা এই যে আসমানের বিভিন্ন জায়গায় নবী সালামের সাথে নবী রাসুলদের সাথে দেখা হয়েছে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে তাহলে বোঝা যায় এতে পরেও নবী বিভিন্ন জায়গায় আল্লাহাক তাদেরকে যেখানে নিয়ে যান সেখানে যান তাহলে নবী রাসুলদের একটা বিশেষ হায়াত আছে তবে সেই হায়াতটা দুনিয়ার হায়াতের মতো না সেটা বারজাখি জীবনের বিশেষ হায়াত যদি দুনিয়ার মতোই হইতো নবী সালামের এনতে কাল হয়েছে খলিফা নির্বাচন করবে খলিফা তো রাসুল কে হবে রাসুল ইসলামের খলিফা কে হবে এটা নিয়ে দীর্ঘ সময় গেছে এই ফয়সালা করতে নবী সালামের কিন্তু আমরা দাফন করতে দেরি হয়েছে খলিফা কে হবে খলিফা নিয়ে তো নবিস্লাম যদি দুনিয়ার হায়াতের মতোই জীবিত হইতেন তো বলে দিলে হইত না এত কিছু করো কেন বকর খলিফা হবে এটা বলে দিতে পারতেন না সামনে আপনার পরামর্শ করতেছে আলোচনা করতেছে কে খলিফা হবে নবিসের দাফন কাফন দেরি হয়ে যাচ্ছে তারপরেও কিছু বললেন না তাদেরকে যে ও মুখের খলিফা বানাবে এরকম কোন নির্দেশনা নবীসলাম দেন নাই তারপরে নবিসামকে গোসল কামনে করাইবেন কাপড় খুলবেন কি খুলবেন না এটা নিয়ে সাবায়কের আমার মধ্যে দ্বন্দ্ব কিন্তু নবিশ্রেজন কোনো ঘোষণা দিলেন না এই আমি কি মচ্ছি নাকি আমার গোসল করাই বা কেন এরকম কোনো কথাও নবিশ্রেজন বলেন নাই অথবা তোমরা এইভাবে করো এরকম কোনো সিদ্ধান্তও নবিশ্রেচন দেন নাই তারপরে আবু বকরের খেলাফত আমলে কত রকমের সমস্যা বন্ড নবীদের সমস্যা জাকাত অস্বীকারকারী সমস্যা অসংখ্য সমস্যা আবু বকরে ধীরে ত্রানো পড়ছেন কিন্তু নবিশ্রাজন একবারও কোনো সমাধান দেন নাই আলিরা দিলেত রানের খালাফত কালে মুসলিম মুসলিমে সাহাবা সাহাবারা যুদ্ধ করে মারামারি করে কতজন মারা গেলেন কিন্তু নবীসুলাসলাম কোন সমাধান দিলেন না আয়শার দিলেত রানা নবীসু সাল্লাম এর কবরের পাশ থেকে যুদ্ধ করার জন্য বের হয়েছেন তার সাথে আলিরা দিলত রানের সাথে নবীস রসাল্লাম একটা দমক দিয়ে তো থামাই দিতে পারতেন কবরের থেকে আমাদের দেশের অলিয়া আলিয়াদের জন্য হাত বাইর করে দেয় নবিসলাম হাত বাইর করে দিয়ে মোছাপাও করে আর আয়েশারও শুধু কবর থেকে একটা ধমক দিলে হয়তো যে এই কই যাচ্ছ আলীর সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে খবরদার বাইরে এই কথা বললে তো আয়সা আর বাইরে না কিন্তু আয়সা রাধিল কোন সমাধান নবী সালাম দেন নাই তারপরে ফাতেমারা দিলে তানা আলীরা দিলে তানো আব্বাস রাধিল তানো আবু বকর শক্ত করে ধরছে যে আমাদেরকে ওয়ারিস দিতে হবে ওয়ারাসব দিতে হবে নবী সালামের মৃত্যুর পরে ওয়ারাসব দিতে হবে আচ্ছা যদি নবী সালাম জীবিত থাকতো জীবিত মানুষের ওয়ারিস হয় নাকি মারা গেলে না ওয়ারিস হয় এরা সবাই দাবি করছে যে রাসুল মারা গেছেন আমাদেরকে ওয়ারিস দাও আর আবু বকর বলছেন আল্লাহ রসুল বলছেন যে নবী রাসুলদের কোনো ওয়ারিস হয় না এই জন্য আবু বকর তাদেরকে কোন ওয়ারাসার দেন নাই তো নবী রাসুলদের বারজাখি জীবনের হায়াত সম্পর্কে কিছু হাদিস আছে এই হাদিসগুলোর কারণে আমাদের কোন কোন ভাই আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে কিন্তু আকিদার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেগুলো আকিদা সেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা স্পষ্ট নবিসের সহিদিস মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্টতা এগুলার মাধ্যমে কোনদিন আকিদা সাব্যস্ত হয় না মুসনাদে আবি আলা এখানে একটা সহি আদিস আসছে নবী সালাম বলছেন আল আমিয়া ও আহিয়া উনফি কবুর হিমিউসাল্লুন যে নবীরা কবরে জীবিত এবং নবীরা সলাত আদায় করেন সোহান তাহলে নবীরা যে সলাদটা আদায় করেন এটা কোন ধরনের সলাদ বারজাখি জীবনের সলাদ এবং এই জীবিতটা বারযাখী জীবনের জীবিত। আবু দাউদের মধ্যে এসেছে হাদিস নবী বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিনা আহাদিন ইউসাল্লিম আলাইয়া ইল্লা রাদ্বাল্লাহু কেউ যদি আমার উপরে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমার ruh কে ফেরাব দেন হাত্তারুদা আলাইহি সালাম আমি তার সালামের উত্তর দি আল্লাহ তাহলে অনেকে বলে যে সারা তো সালাম চলতেছে তা আল্লাহ পাক তো আর ফেরায় নেবারও সুযোগ নাই একবার দিছে যে কন্টিনিউ আছে তো ruh থাকা মানে তো জীবিত কথা ঠিক আছে কিন্তু জীবিত কিন্তু সেটা বারজা জীবনের জীবিত এরপরে আপনার আরেকটি বলছেন সামে তহু কেউ যদি আমার কবরের সামনে আমাকে আমার উপরে দরুদ পেশ করে সামে তহু আমি সেটা শুনি আল্লাহ আমার কবরের সামনে দরুদ পেশ করলে সেটা আমি শুনি আর দূর থেকে পেশ করলে বলিম তহু সেটা আমাকে জানাই দেওয়া হয় তা তাহলে কবের সামনে পেশ করলে শোনেন এই শোনাটা কোন ধরনের শোনা বার জীবনের শুনা এজন্য জন্য আহ আব্দুল্লাহীন আব আবদুল্লাহিন অমর আধি আল্লাহত রানহুমা কবরের সামনে গেলে সালাম দিতেন আসসালা মো আলাইকা ইয়ার আসুল আল্লাহ তো অন্য অন্য সময় সালাম দিতেন আসসালা মালাইকা আইহান নাবিকু ওয়ারাহমাতুল্লাহ হিববার কাতু তো নবিসাল্লাম কবরের সামনে গেলে কেন বলতেন আসসালাহ মা আলাইক ইয়ার আসুল আল্লাহ যে নবিসাম সেখানে শুনেন বলছেন সামে এত হু নবিসাম বলছেন আমি সেটা শুনি আরেকটি হাদিসের মধ্যে আসছে শুক্রবার হলো তোমাদের জন্য আফদাল দিন এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরদ পেশ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় তো সাহবাইক রাম জিজ্ঞাসা করলেন ইয়ারসোল্লাহ আপনার কাছে দরুদ কিভাবে পেশ করা হয় আপনি তো মারা যাবেন কাত বালিটা আপনি তো মাটির সাথে মিশে যাবেন আপনার সাথে আপনার কাছে দরদ কিভাবে পেশ করা হবে

তবে এটা হলো শরীর ঠিক আছে কিন্তু যে হায়াত যে শোনা যে সালাত তাদায় করা এগুলো সব বারযাখে জিবেলে যদি জাগতিক জীবনের হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি কালের পরে সাহাবীদের সাথে দেখা হতো কিন্তু কোন সাহাবী বলেন নাই যে আমি আমরা নবী সাল্লাল্লাহু দেখছি বা আমাদের সাথে অমুক বাজারে নবী সাল্লাল্লাহু দেখা হয়েছে আমাদের এখানে নদ্দা বাজারেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে দেখা হয় অনেকের একদিন একজন আসে বলছে যে নদ্দা বাজারে আমার কাছে বলছে যে নদ্দা বাজারে নবী সালামকে দেখছে আবু বকর কেউ দেখছে দৌড়াই গেছে নবী সালামকে এক কাপ ছা খাওয়াইবো কিন্তু ধরতে পারে নাই যাওয়ার আগে কোন দিকে চলে গেছে আর ধরতে পারে কিন্তু সে দূর থেকে দেখছে তাহলে এখানে নদ্দা বাজারেও আসে দেখেও অথচ মদিনাতে এত সাহাবি ছিলেন যাদেরকে নবী সালাম সবচেয়ে বেশি মহব্বত করতেন এবং যারা নবী সালামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন তারা নবী সালামেকাল পরে একবারও এরকম কোনো বাজারে কোনো রাস্তায় কোন জায়গায় দেখা সাক্ষাৎ হয় নাই তারপরে আমাদের দেশের এক হুজুরের জানা যায় নবী সালাম অংশগ্রহণ করছে একজন হুজুর বয়ান দিছে যে আমাদের হুজুরে কাবলার জানা যায় নবী সালাম স্বয়ং অংশগ্রহণ করছে

আমরা এতক্ষণ পর্যন্ত যে এই কথাগুলো শুনলাম যে এর মাধ্যমে বোঝা যায় যে নবী এন্টাকাল পরবর্তী হায়াতটা বারজাখি হায়াত এটা জাগতিক জীবনের হায়াত নয় আল্লাহ সুবান আমাদের সবাইকে যাবতীয় মিথ্যা জাল হাদিস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদেরকে কোরান এবং সুন্নার উপরে চলার তৌফিক দান করুন সমস্ত প্রকার শেরেখ থেকে আল্লাহফাক আমাদের ইমানকে মুক্ত করুন সমস্ত প্রকার বেদাত থেকে আল্লাহফাক আমাদের আমলকে মুক্ত করুন তহিদের উপরে সুন্নতের উপরে দায়ে ও কায়েম থাকার তৌফিক দান করুন আমি নিয়রাব্দ আল আমিন সুবহান আকাল্লাহ মাবি হামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আনতা